সুনীল নারিন। 2012 সালে কেকেআরে যোগ দেন ত্রিনিদাদের ক্রিকেটার। ডানহাতি স্লো স্পিনার, বাঁ হাতে ব্যাটসম্যান। অবশ্য ব্যাটসম্যান হিসেবে তার পরিচিতি একেবারেই ছিল না শুরুর দিকে। প্রথম বছর খেলতে এসেই 24 উইকেট পেয়েছিলেন 15 ম্যাচে। পরবর্তী দুবছরে 20টির বেশি করে উইকেট। সুনীল নারিন পরিচিতি পেয়েছিলেন শুধুমাত্র স্পিনার হিসেবে। তারপর 2018 সালে ওপেন করতে নামলেন শুরু থেকেই ধুমধুমার ব্যাটিং। 4-6 বন্যা সুনীল নারিন পরিণত হয়ে গেলেন একজন অলরাউন্ডারে। একবার নয়, 3-3 বার আইপিএল এর মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হিসেবে নির্বাচিত হলেন সুনীল নারিন, যা এক কথায় অসাধারণ এক সম্মান। 2012-18 এবং এবার 2024 সালে এই সম্মান ছিনিয়ে নিলেন ক্যারিবিয়ান তারকা। তার মধ্যে 2012 সাল ছিল আইপিএলে নারিনের প্রথম বছর। নিউজ বর্তমানে বিজ্ঞাপন দিতে চান? যোগাযোগ করুন এই নম্বরে 8617203451। প্রথম বছর 24 উইকেট নিয়েছিলেন রহস্য স্পিনার নারিন। 2018 সালে 17 উইকেটের 357 রান করে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয়েছিলেন। এবার তো আরও ভালো ফর্মে ছিলেন। 17 উইকেট নেওয়ার পাশাপাশি 488 রান করেছেন ব্যাট হাতে। ওপেন করতে নেমে শুরু থেকেই 9-6 করে দিয়েছেন প্রতিপক্ষ বোলারদের। মূলত প্রথম 6 ওভারের মধ্যেই কেকেআরের জয় অনেকটা নিশ্চিত করে দিতেন নারিন এবং ফিলসল্ট। নারিনের প্রশংসায় পঞ্চমুখ অস্ট্রেলিয়ান প্রাক্তন তারকা ম্যাথু হেডেন। কেকেআর চ্যাম্পিয়ন হওয়ার পরেই তিনি বলেন, মিচেল স্টার্ক ফাইনালে আইপিএল এর সেরা বল ডেলিভারি করেছে, আর নারিন প্রমাণ করেছে ও কেকেআর এর সেরা ক্রিকেটার। অসাধারণ খেলল। কেকেআর এর হয়ে দুরন্ত খেললেও দেশের হয়ে খেলেন না নারিন। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে নারিন যাতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেন তার জন্য অনুরোধ করেছেন তার সতীর্থ আন্দ্রে রাসেলও, তবে নারিন রাজি হয়নি। স্পোর্টস ব্যুরো, নিউজ বর্তমান।